সম্মানিত খামারি বৃন্দ, বাংলাদেশের প্রান্তিক লেভেলে যারা ডেইরি খামারি রয়েছেন, পোলট্রি খামারি, যারা প্যাট অ্যানিমেল রিয়ারিং করে থাকেন, সকলের জন্য আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা নতুন একটা প্রোগ্রাম, নাম হলো হ্যালো ব্যাট। হ্যালো ব্যাটের মাধ্যমে আমরা সেই খামারিদেরকে তাদের সার্বিক সহযোগিতায় আমরা এগিয়ে আসতে চাচ্ছি। তো আমরা বেসিক্যালি হ্যালো ব্যাটের মাধ্যমে প্রান্তিক চাষিদেরকে আমরা বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকব, তাদের খামারে পালিত গরু, মুরগি, পাখি বা অন্যান্য প্যাট অ্যানিমেল যেগুলো রয়েছে তাদের বিভিন্ন ধরনের সমস্যা এবং করণীয় বিষয়ে আমরা বিশেষ করে এই হ্যালো ব্যাটের মাধ্যমে আমরা তাদেরকে সেই সেবাটা দেওয়ার চেষ্টা করব। আমি প্রথমেই আমাদের এই হ্যালো ব্যাটের যে আমাদের একটা টিম, আমরা একটা টিম প্রস্তুত করেছি, সেই টিমের মাধ্যমেই আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন, এই টিমে প্রধান হিসেবে থাকবেন প্রফেসর ডক্টর নাসরিন সুলতানা জুয়েনা। উনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সার্জারি অ্যান্ড অবস্টেটিক্স বিভাগের একজন স্বনামধন্য প্রফেসর এবং একজন বিশিষ্ট গবেষক, উনি আমাদের সাথে থাকবেন। আরও থাকবেন আমাদের প্রফেসর তহিদুল ইসলাম, উনিও একজন প্রফেসর মেডিসিন ডিপার্টমেন্ট বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, উনি আমাদের সাথে থাকবেন। থাকবো আমি ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ত্রিশাল ময়মনসিংহ। আরও থাকবেন আমাদের সাথে ডাক্তার নাজিমুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ অফিসার গৌরীপুর ময়মনসিংহ। এবং সাথে আরেকজন থাকবেন ডক্টর মফিজুল ইসলাম কনক, উনি আমাদের উপজেলা অতিরিক্ত জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কিশোরগঞ্জ। এবং আমার ভেটেরিনারি সার্জন ডক্টর তানজিলা ফেরদৌসি সহ আমরা এই টিমের মাধ্যমে আমরা এই হ্যালো ব্যাটের মাধ্যমে প্রান্তিক চাষিদেরকে আমরা সেবায় এগিয়ে আসতে চাচ্ছি। মানবতার সেবা বলেন বা কৃষকের সেবা বলেন, সেই সেবায় আমরা এগিয়ে আসতে চাচ্ছি। আপনারা অনেকেই জেনে থাকবেন ডেইরি সেক্টরে বড় অনেক ধরনের প্রবলেম রয়েছে, যেমন ইনব্রিডিং, রিপিট ব্রিডিং, অ্যানেস্ট্রাস, বিভিন্ন টাইপের ডিজিজ, আর্টিফিশিয়াল ইনসেমিনেশন নিয়েও তাদের অনেক প্রবলেম রয়েছে। যেমন আর্টিফিশিয়াল ইনসেমিনেশন নিয়ে কী প্রবলেম, যে কোন গরুকে তাদের কী ধরনের বীজ দিতে হবে, কোন টাইমে বীজ দিতে হবে, এই জিনিসগুলো খামারিদের ভিতরে এখন আসলে অনেকেই হয়তোবা জানেন, বাট অনেক সময় দেখা যাচ্ছে যে সঠিক সময়ে সঠিক বীজ না দেওয়ার কারণে এই কনসেপশন ফেলিওর হচ্ছে, খামারিরা আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনি জানেন একটা গরুর পিছনে প্রতিদিন প্রায় 250 থেকে 300 টাকা একজন মালিকের খরচ হয়। এখন সঠিক সময়ে যদি সেই গরুটা যদি কনসিভ না করে, এবং তাহলে বছর বছর যে আমাদের বাচ্চা পাওয়ার যে একটা টার্গেট, সেটা থেকে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং খামারি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই জন্য আমরা টাইম অফ ইনসেমিনেশন, কখন গরুকে বীজ দিতে হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা পরামর্শ দিয়ে থাকব। ইনব্রিডিং নিয়েও অনেক প্রবলেম রয়েছে, রিপিট ব্রিডিং তো একটা বড় ধরনের প্রবলেম, যে গরু বারবার হিটে আসতেছে, কনসিভ করে না, এক বছর হয়ে গেছে এখনও বাচ্চা ধরতেছে না, গরুটা অনেক মোটা হয়ে গেছে, ফ্যাটি হয়ে গেছে, দুধ প্রোডাকশন কমে গেছে, কিন্তু খাবার তো সে ঠিকই খাচ্ছে। এই রিপিট ব্রিডিংও একটা বড় ধরনের একটা ডেইরি সেক্টরের একটা বড় প্রবলেম। আমরা রিপিট ব্রিডিং নিয়েও আমরা বিভিন্ন মানুষ যে সমস্যায় অবতীর্ণ হচ্ছে সেই সমস্যা আমরা সমাধানের জন্য এগিয়ে আসবো বলে আমরা মনে করি। অ্যানেস্টাস, বিভিন্ন টাইপের ডিজিজ, বিভিন্ন রোগবালাই, এবং রোগবালাই থেকে কীভাবে আমরা রক্ষা পেতে পারি, কোন ভ্যাকসিন দিতে হবে, কখন দিতে হবে, ইভেন ফার্ম ম্যানেজমেন্ট একটা বড় একটা বিষয়। ফার্ম ম্যানেজমেন্টের ভিতরে আমাদের বিশেষ করে খাদ্য ব্যবস্থাপনা, আপনারা জানেন খাদ্য ব্যবস্থাপনার মাধ্যমেই খামারের খরচ অনেকটা কমানো সম্ভব, এবং খাদ্যের খরচ অত্যন্ত বেশি, যার জন্য সঠিক খাদ্য যদি আমরা যদি ফর্মুলেশন করে যদি খাদ্য গরুকে না খাওয়াতে পারি, তাহলে দেখবেন যে খামারি কখনোই লাভবান হবে না, কারণ খামারের বড় একটা অংশ খাদ্যতে চলে যায়। আর এখন যেহেতু খাদ্যের দাম অত্যন্ত বেশি, আপনি যদি কনসেন্ট্রেট ফিড বলেন বা আপনি যদি নতুন কাঁচা ঘাস খাওয়াতে যান বা ভুট্টার সাইলেজ বলেন, সেগুলো কিন্তু খরচ অনেক বেশি পড়ে যাচ্ছে, যার জন্য আমাদের কোন গরুকে কী পরিমাণ খাদ্য দিতে হবে, কোন রেশিওতে দিতে হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলবো, তাহলে মানুষ বা গ্রামের প্রান্তিক চাষিরা হয়তো বা উপকৃত হবে বলে আমরা হ্যালো ব্যাট আমরা মনে করে থাকি। পোলট্রি সেক্টরও সেম, পোলট্রি সেক্টর আপনি দেখবেন ফার্ম ম্যানেজমেন্ট, ভ্যাকসিনেশন শিডিউল এবং বাচ্চা উৎপাদন থেকে শুরু করে মার্কেটিং পর্যন্ত বড় ধরনের একটা প্রবলেম হয়ে থাকে। এখানেও আমরা কাজ করার চেষ্টা করব, আমাদের এখানে বিশেষজ্ঞ টিম বা এই প্যানেলে যারা রয়েছে আমরা সার্বিক সহযোগিতা দেওয়ার চেষ্টা করব। প্যাট অ্যানিমেলের ক্ষেত্রে বিভিন্ন ডিজিজ এবং কী কী রোগ হয়, কোন প্যাট অ্যানিমেলের কী ধরনের রোগবালাই হয়, সেই সম্বন্ধে সম্যক একটা ধারণা আমরা এখানে দিব। যাদের যে সমস্যা হবে তারা যদি আমাদের সাথে এই চ্যানেলের মাধ্যমে যদি তাদের কমেন্টসগুলো যদি সুন্দরভাবে লিখে দেয়, আমরা তাদেরকে হয়তোবা সমাধান বা পরামর্শ দেওয়ার চেষ্টা করব। বিভিন্ন টাইপের পাখি, এখন কিন্তু মানুষ অনেক শৌখিন, প্রত্যেক বাড়িতেই দেখবেন
কিছু বার্জিগার বা অন্য কোনো পাখি, বিভিন্ন ধরনের পাখি কিন্তু মানুষ রিয়ারিং করে থাকে, তার মানে শখের বসে এই জিনিসগুলো পেলে থাকে। অনেকেই এগুলোকে খুব পছন্দ করে, যার জন্য আমরা প্যাট অ্যানিমেলের বিশেষ করে পাখিতে কী ধরনের রোগ বালাই হয় তাদের চিকিৎসা ব্যবস্থা এবং ব্যবস্থাপনা সম্পর্কে আমরা একটু কথাবার্তা বলবো। এবং আমাদের এই এই রিলেটেড বিশেষ করে লাইভস্টক সেক্টরের যে আরও যে প্রবলেমগুলো রয়েছে, সেই প্রবলেমগুলো সহ যদি আপনারা এই চ্যানেলের মাধ্যমে হ্যালো ব্যাটে যদি আপনারা কমেন্টস করে বা এই প্রশ্নগুলো সুন্দরভাবে লিখে দেন, আমরা হয়তো বা সপ্তাহের একদিন প্রতি বৃহস্পতিবার আমরা আপনাদের এই উত্তরগুলো, প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা এই হ্যালো ব্যাটের মাধ্যমে আপনার যে প্রত্যাশা, আপনার যে সমস্যা, সেই সমস্যার হয়তোবা সমাধান আপনি পেয়ে যাবেন বলে আমরা মনে করি। তো আমি আজকে যেহেতু বিশেষ কোনো বিষয় নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি না, আমরা শুধু আজকে আমাদের টিমকে একটু পরিচয় করিয়ে দিলাম যে আমাদের এই টিমে প্রফেসর ডক্টর নাসরিন সুলতানা জুয়েনা উনি থাকবেন, প্রফেসর ডক্টর তৌহিদুল ইসলাম উনি থাকবেন, এবং আমরা যারা ভেটেরিনারিয়ান যারা রয়েছি তাদের সহযোগিতায় আমরা এই চ্যানেলটাকে, বিশেষ করে এই হ্যালো ব্যাট এই অ্যাক্টিভিটিসটাকে আমরা সামনে এগিয়ে নিতে চাই। এবং আপনাদের প্রত্যেকের সহযোগিতা আমরা কামনা করি। আশা করি আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত এবং বিভিন্ন ধরনের প্রশ্ন করে এবং আরও সার্বিক সহযোগিতা, বিভিন্ন সার্বিকভাবে সহযোগিতা করে আমাদের এই কার্যক্রমকে সামনে এগিয়ে নেবেন বলে আমরা প্রত্যাশা করি এবং সকলের সহযোগিতা কামনা করি। সম্মানিত খামারি বৃন্দ, আপনাদের কাছে আর একটা বিষয়ে আমি একটু অনুরোধ করি, আপনাদের যে মতামত এবং কমেন্টস আপনারা সুন্দরভাবে এই ক্ষুদ্র খামারির ইউটিউব চ্যানেলের এই জায়গাতেই আপনারা কমেন্টস করবেন, বা আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্ন এই জায়গাতে করবেন। আপনাদের প্রশ্ন এবং আপনাদের রেসপন্সই আমাদেরকে হয়তো সামনে এগিয়ে নেবে বলে আমরা মনে করি। তো আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার খামার ভালো থাকুক, আপনি অনেক লাভবান হন, এই প্রত্যাশা রেখে আমাদের এই যাত্রা শুভ হোক, এই আশা ব্যক্ত করে আমি আজকের মতো এখানে এই প্রোগ্রাম শেষ করছি। ধন্যবাদ সবাইকে।